সালামু আলাইকুম। আজকে লেকচারে আমরা দেখব প্রোগ্রাম ডিজাইনের যে তিনটা বিষয় ছিল, অ্যালগোরিদম, ফ্লো চার্ট এবং সুডো কোড, এসবের বিস্তারিত। অবশ্যই তোমরা এই লেকচারটা অনেক ভালোভাবে দেখবে, কারণ আমরা যা যা প্রোগ্রাম করব, আমরা যখন সি প্রোগ্রাম করব, সি প্রোগ্রামের পূর্বে অবশ্যই তোমার অ্যালগোরিদম, ফ্লো চার্ট মাস্ট করতে হবে, এবং তোমার যে সিকিউ থাকবে, সিকিউর উদ্দীপকে হয়তো তোমাকে অ্যালগোরিদম ফ্লো চার্ট বলে দিবে, ওটার উপর ভিত্তি করে তোমার সি প্রোগ্রাম করতে হবে, অথবা উদ্দীপকে তোমাকে সি প্রোগ্রাম দিবে, ওটার উপর ভিত্তি করে তোমার অ্যালগোরিদম ফ্লো চার্ট করতে হবে। অবশ্যই এই লেকচারটা অনেক গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে তোমরা লেকচারটা দেখবা। একটু দেখো, অ্যালগোরিদম শব্দটি আরব দেশের গণিতবিদ আল খারিজাম এর নাম থেকে উৎপত্তি হয়েছে। তিনি তার গণিত বই অ্যালগোরিদম শব্দটির ব্যাখ্যা দেন। অ্যালগোরিদম হচ্ছে একটি নির্দিষ্ট সমস্যা সমাধান করার জন্য একটা বিশেষ পন্থা। কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য সমস্যাটিকে ছোট ছোট ধাপে বিভক্ত করে যুক্তিসম্মতভাবে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করাকে অ্যালগোরিদম বলে। তোমাদের হয়তো মনে হচ্ছে অ্যালগোরিদম কাকে বলে, এটা অনেক বিশাল একটা ব্যাপার, অনেক কঠিন একটা ব্যাপার, বাট এটা এতটা হচ্ছে তোমার কঠিন বিষয় না। আমি তোমাদের সহজ করে দিচ্ছি। তোমাদের যদি বলা হয় অ্যালগোরিদম কাকে বলে, খুব সিম্পলি তোমরা উত্তর করবা কোনো একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়াকে অ্যালগোরিদম বলে। তাহলে আমরা কি বললাম, কোন একটা সমস্যা সেটাকে আমরা ধাপে ধাপে যে সমাধান করব, এই সমাধানের যে প্রক্রিয়া তাকে বলা হয় অ্যালগোরিদম। তাহলে খুব সিম্পল। এরপর দেখো, অর্থাৎ অ্যালগোরিদম হচ্ছে প্রোগ্রাম রচনা ও নির্বাহের শুরু থেকে, একটা প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে সেটাকে যে সমাধান করা বা লিপিবদ্ধ করা, সেটাকে বলা হয় মূলত অ্যালগোরিদম। কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অ্যালগোরিদমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মাস্ট হচ্ছে আমাদের যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে অ্যালগোরিদম করতেই হবে, না হয় তোমার প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করা তোমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এরপর দেখো, অ্যালগোরিদম তৈরির শর্ত বা নিয়ম, অ্যালগোরিদমটি অবশ্যই সহজবোধ্য হইতে হবে। এরপর প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে, যাতে সহজে বোঝা যায়। তুমি যে যে ধাপগুলো লিখবা, মাস্ট বি সেগুলো স্পষ্ট হতে হবে, যেন যে কোনো কেউ সহজে এটা বুঝে। সসীম সংখ্যক ধাপে তোমার সমস্যার সমাধান করতে হবে। তুমি এখানে চাইলে অনেকগুলো ধাপ একসাথে লিখে ফেললে হবে না, অবশ্যই তোমার অল্প সংখ্যক ধাপে পুরো সমস্যাটাকে সমাধান করে ফেলতে হবে। এরপর দেখো, অ্যালগোরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে। অর্থাৎ তুমি ধরো দুইটি সংখ্যার যোগফলের জন্য একটা অ্যালগোরিদম করছো, এই অ্যালগোরিদমটা যেন তিনটা সংখ্যা, চারটা সংখ্যা, পাঁচটা সংখ্যা সবার ক্ষেত্রে যেন ইউজ করা যায়। তার মানে একটা অ্যালগোরিদমের সাহায্যে যেন আমরা অনেকগুলো সমস্যা সমাধান করে ফেলতে পারি, এবং অনেকগুলো সমস্যার উপযোগী যেন হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর দেখো, অ্যালগোরিদমের সুবিধাগুলো কী কী। অ্যালগোরিদম একটি সমস্যাকে ধাপে ধাপে বর্ণনা করে, তাই সহজে বুঝতে সুবিধা হয়। অ্যালগোরিদম কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না, তাই প্রোগ্রামার যে কোনোভাবে অ্যালগোরিদম লিখতে পারেন। এটি কোনো প্রোগ্রামিং ভাষার উপর নির্ভরশীল না। তার মানে তুমি অ্যালগোরিদমটা তোমার, ধরো তুমি হচ্ছে তিনটা সংখ্যার তোমার কি গড় নির্ণয়ের একটা অ্যালগোরিদম তুমি লিখছো, তোমার অ্যালগোরিদমের সাথে আমার অ্যালগোরিদম নাও মিলতে পারে, এটা কোনো সমস্যা না। তুমি একভাবে লিখতে পারো, আমি একভাবে লিখতে পারি, কিন্তু মূল যে বিষয়টা সেটা ঠিক থাকতে হবে, রাইট? এরপর দেখো, এটি কোনো প্রোগ্রামিং ভাষার উপর নির্ভরশীল করে না, এটা জাস্ট তোমার মতো করে তুমি লিখবা। জটিল প্রোগ্রাম সহজে রচনা করা যায় অ্যালগোরিদমের সাহায্যে। প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্তনের সহায়তা করে, খুব সহজেই তুমি এটা পরিবর্তন করতে পারবা, যেটা তোমাকে হচ্ছে প্রোগ্রামের হচ্ছে যখন তুমি হচ্ছে প্রোগ্রামটা কি করবা, ডিজাইন করবা, সেক্ষেত্রে তোমাকে এটা সাহায্য করবে। এরপর দেখো, অ্যালগোরিদমের অসুবিধাগুলো কী কী। অ্যালগোরিদম কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না, এটা একটা অসুবিধা, কারণ তুমি একভাবে লিখবা, আমি একভাবে লিখবো, সো এটা হচ্ছে এটাও খুব একটা মানে ম্যাসিভ কোনো হচ্ছে প্রবলেম না, বাট মনে করো তারপর অনেকের কাছে এটা সমস্যা মনে হয়, তুমি একভাবে লিখছো, আমি একভাবে লিখছি, সো এক এক রকমেরটা এক একজনেরটা এক এক রকম, এটাই আর কি। তাই একই প্রোগ্রামের বিভিন্ন অ্যালগোরিদম হতে পারে, প্রোগ্রাম বুঝতে বেশি সময় লাগে, প্রোগ্রামের প্রবাহের ঠিক সহজে হচ্ছে কি করা যায় না, বোঝা যায় না। অ্যালগোরিদমের সাহায্যে প্রোগ্রামের ভুল ত্রুটি সহজে সংশোধন করা যায় না। তার মানে আমরা কিন্তু প্রোগ্রামের ভুল ত্রুটি সহজে সংশোধন করতে পারি হচ্ছে ফ্লো চার্টের সাহায্যে, এবং প্রোগ্রামের প্রবাহের দিক যে বা বোঝার যে সুবিধাটা সেটা হচ্ছে ফ্লো চার্টের সাহায্যে। এরপর হচ্ছে তুমি ফ্লো চার্টের সাহায্যে খুব সহজেই কিন্তু প্রোগ্রামটা বুঝে ফেলতে পারবা, যেগুলো হচ্ছে অ্যালগোরিদমের অসুবিধা, বাট ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা এই সুবিধাগুলো পাবো, ঠিক আছে? সো আশা করি তোমাদের কাছে অ্যালগোরিদমটা ক্লিয়ার। এখন একটু দেখো, অ্যালগোরিদমটা হচ্ছে আমরা যখন করব তখন কিভাবে করব, একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে দেখো, একটা সমস্যাকে আমরা তিনভাবে উপস্থাপন করতে পারি, অ্যালগোরিদম, ফ্লো চার্ট, সুডো কোড। একটু খেয়াল করো, ধরো এখানে একটা এক্সাম্পল আছে, দুটি সংখ্যা যোগ করার জন্য ফ্লো চার্ট ও অ্যালগোরিদম তোমরা লিখো, ঠিক আছে? সো এখন তো আমরা ফ্লো চার্টটা এখনও পড়িনি, ফ্লো চার্টটা আমরা একটু পরে জানবো,
প্রথমে আমরা অ্যালগোরিদমটা একটু জেনে নেই। তাহলে দেখো, দুটি সংখ্যা যোগ করার জন্য যেহেতু অ্যালগোরিদম আমরা বের করব, প্রথম ধাপ হচ্ছে আমাদের প্রোগ্রামটা শুরু করতে হবে। তাহলে প্রোগ্রাম শুরু করা প্রথম ধাপ। তাহলে তুমি বলবা প্রোগ্রাম শুরু করি, অথবা তুমি বলতে পারবা শুরু, শুধু এইটুকু লিখতে পারো শুরু। হ্যাঁ, তাহলে তুমি কি করছো, এটা ইংরেজিতেও লিখতে পারো, তুমি স্টার্ট এটাও লিখতে পারো, অসুবিধা নাই। ধরো আমরা লিখলাম হচ্ছে প্রথমে দুটি সংখ্যা যোগ করার জন্য প্রোগ্রাম শুরু করি, এরপর দুটি সংখ্যা যোগ করার জন্য আমার কি করতে হবে, দুটি সংখ্যা ইনপুট নিতে হবে। সো এখানে তো আমাদেরকে সংখ্যাগুলো বলে দেয় নাই, তাই আমরা কি করলাম, চলক ইনপুট নিলাম, কারণ চলকের মান হচ্ছে অজানা। চলকের তুমি যে মান দিবা সে মানই হচ্ছে চলক কি করে, গ্রহণ করে। সো আমরা ধাপ টুতে লিখলাম এ বি এর এর মান ইনপুট হিসেবে নিই। তাহলে তুমি লিখতে পারো এ বি ইনপুট হিসেবে নিই, অথবা হচ্ছে এ বি এর মান ইনপুট নিই, যে কোনো কিছু লিখতে পারো তোমার মনের মতো, তুমি জাস্ট ইনপুট নিই। অথবা লিখতে পারো এ অথবা এ কমা বি ইনপুট নিই, ঠিক আছে, ওকে। এরপরে দেখো ধাপ তিনে হচ্ছে আমরা ইনপুট নেওয়ার পর কি করব, সেটাকে প্রক্রিয়াকরণ করব, প্রসেস করব। তখন আমরা কি করলাম, এই যে এ প্লাস বি দুইটাকে হচ্ছে আমরা যোগ করলাম, যোগ করে যোগফলটা আমরা এস এ রাখলাম, মানে যোগফলটার একটা নতুন নাম দিলাম, সেটা হচ্ছে কি এস। তাহলে আমরা এ প্লাস বি এটা এস এর মধ্যে রাখলাম, এটা নির্ণয় করি। তাহলে তুমি বলবা, অথবা তুমি এটা লিখতে পারো এ প্লাস বি নির্ণয় করি, কিন্তু এ প্লাস বি এটাকে একটা চলকের মধ্যে রাখলে, অন্য একটা চলকের মধ্যে রাখলে এটা একটু সুন্দর দেখায়, যেটা তোমাকে হচ্ছে প্রোগ্রাম করতে অনেক সুবিধা বা হচ্ছে তোমাকে অনেক হেল্প করবে। এরপরে তুমি ইনপুট নিলা, ইনপুট নেওয়ার পর সেটাকে প্রসেস করলা, প্রসেস করার পর তোমার কাজকে আউটপুট দেখানো। তাহলে আউটপুট মানে হচ্ছে এস এর মান, এই যে এ প্লাস বি যেটা তুমি যোগ করছো, যোগফলটা কোথায় রাখছো, এস এ রাখছো, এস চলকের মধ্যে। এখন তুমি কি করবা, যোগফলটা হচ্ছে ছাপাবা, তাহলে মা হচ্ছে দেখাবা, দেখানো মানে হচ্ছে আউটপুট, আউটপুটের বাংলা হচ্ছে কি ছাপানো। তাহলে এস এর মান ছাপাই। এরপর তুমি কি করবা, সবার শেষে প্রোগ্রামটা শেষ করি বা প্রোগ্রাম শেষ, ঠিক আছে। তো অবশ্যই তোমার প্রোগ্রাম শুরু এবং শেষ এটা সবসময় থাকবে। এরপর তুমি এখানে যা যা ইনপুট আছে তুমি ইনপুটগুলো নিবা, ইনপুটগুলো প্রসেস করবা, এরপর ইনপুটের মানটা প্রসেস করার পর এটা ছাপাবা, মানে হচ্ছে আউটপুট দেখাবা। এরপর হচ্ছে তোমার এটা তুমি এরকম বলতে পারো এস এর মান হচ্ছে আউটপুট দেখাই, ঠিক আছে, এরপর প্রোগ্রাম শেষ করবা। সো এইভাবে করে আমরা যে কোনো সমস্যার অ্যালগোরিদম আমরা বের করতে পারি এবং সমাধান করতে পারি অ্যালগোরিদমের সাহায্যে। যে কোনো সমস্যা আমরা অ্যালগোরিদমের সাহায্যে এইভাবে আমরা কি করব, সমস্যার সমাধান করব, ঠিক আছে। সো একটা বিষয় হচ্ছে আমরা এখানে তো জাস্ট ছোট করে দেখলাম, ঠিক আছে, আমরা কিন্তু প্রত্যেকটা সি প্রোগ্রামের জন্য ফ্লোচার্ট অ্যালগোরিদম কিন্তু দেখব। তখন তোমাদের কাছে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে, যা যা ডাউট আছে সবগুলো তখন তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, ওকে। আপাতত তোমরা বুঝে গেছো যে কীভাবে করে তোমরা অ্যালগোরিদম করবা। এখন আমি তোমাদেরকে একটা কাজ কাজ দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা তিনটি সংখ্যা যোগ করার জন্য একটা অ্যালগোরিদম বানাবা, এরপর তিনটি সংখ্যার বিয়োগের জন্য একটা অ্যালগোরিদম বানাবা, ঠিক আছে। এগুলো তোমরা করে রাখবা, নিজে নিজে চেষ্টা করবা যে এটার সাথে মিলে কিনা, ঠিক আছে, ওকে। এখন দেখো, এখন আমরা দেখবো হচ্ছে ফ্লো চার্ট বিষয়টা কি। সো ফ্লো চার্ট হচ্ছে, দেখো, প্রোগ্রাম বা কোনো উপাত্ত প্রক্রিয়াকরণের পদ্ধতিকে সহজে চিত্রের সাহায্যে তুলে ধরার জন্য সাংকেতিক চিহ্ন, বর্ণনা ভিত্তিক এবং পর্যায়ক্রমিক রূপ রেখাকে ফ্লো চার্ট বা হচ্ছে প্রবাহ চিত্র বলা হয়। ফ্লো চার্ট হচ্ছে অ্যালগোরিদমের চিত্ররূপ অথবা অ্যালগোরিদমের ধাপসমূহের চিত্রের মাধ্যমে উপস্থাপন করা। অর্থাৎ আমরা যে অ্যালগোরিদমের ধাপে ধাপে একটা সমস্যার সমাধান করলাম, সেটাকে গাণিতিক বা হচ্ছে জ্যামিতিক চিত্রের সাহায্যে, একটা অ্যালগোরিদম যে ধাপে ধাপে তুমি সমাধান করলে একটা সমস্যাকে, সেটাকে তুমি জ্যামিতিক চিত্রের সাহায্যে যে উপস্থাপন করবা, সেটাই মূলত হচ্ছে কি ফ্লো চার্ট। তাহলে যদি আমাদেরকে বলা হয় যে ফ্লো চার্ট কাকে বলে, এখানে অনেক কঠিন করে বলছে, আমি তোমাদেরকে সহজ করে দিচ্ছি, সেটা হচ্ছে কোনো একটা সমস্যাকে চিত্রের মাধ্যমে সমাধান করা বা উপস্থাপন করাকেই তোমার কি বলা হয়, ফ্লো চার্ট বলা হয়। তাহলে কোনো একটা সমস্যাকে চিত্রের সাহায্যে বর্ণনা বা উপস্থাপন করাকে ফ্লো চার্ট বলা হয়, ঠিক আছে। অবশ্যই তোমরা এটা একটু মেনশন করতে পারো, পর্যায়ক্রমিকভাবে চিত্রের সাহায্যে বর্ণনা বা হচ্ছে উপস্থাপন করাকে কি বলা হয়, ফ্লো চার্ট বলা হয়। এটা হচ্ছে আমার ভাষায় আমি তোমাদেরকে বললাম, তোমরা যখন বুঝে ফেলবে তখন নিজের ভাষায় এগুলো উত্তর করতে পারবে, ঠিক আছে। ফ্লো চার্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট। এখন দেখো, সিস্টেম ফ্লো চার্ট কাকে বলে, যে ফ্লো চার্টে ডাটা প্রক্রিয়াকরণ পদ্ধতির বিভিন্ন অংশের মধ্যে প্রক্রিয়াকরণের প্রবাহ দেখানো হয়, অর্থাৎ ডাটা গ্রহণ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও ফলাফল প্রদর্শনের প্রবাহ বা দিক চিহ্নিত হয়, তাকে হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট বলে। কোন সিস্টেমের কার্যপ্রণালী বোঝাতে
নির্দিষ্ট কতগুলো চিহ্নের মাধ্যমে সিস্টেম ফ্লোচার্ট তৈরি করা হয়। সো আমরা কিন্তু সিস্টেম ফ্লোচার্ট নিয়ে পড়বো না, কারণ সিস্টেম ফ্লোচার্ট আমাদের দরকার নাই, আমাদের হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট লাগবে। সিস্টেম ফ্লোচার্ট এটা যেহেতু ফ্লোচার্টের প্রকারভেদের মধ্যে আছে, এই কারণে আমরা এটা বললাম, বাট আমাদের মূলত হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট লাগবে। ঠিক আছে, কম্পিউটারের সাহায্যে সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম রচনার ক্ষেত্রে যে ফ্লোচার্ট ব্যবহার করা হয় তাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। প্রোগ্রাম ফ্লোচার্টে কতগুলো জ্যামিতিক চিত্র ব্যবহার করা হয় এটা এটা নিয়ে মূলত আমরা কাজ করব। তাহলে আমরা কি বললাম, প্রোগ্রাম ফ্লোচার্ট কাকে বলে? কম্পিউটারের সাহায্যে সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম রচনার ক্ষেত্রে যে কোনো একটা প্রোগ্রাম যখন তুমি রচনা করবা যে ফ্লোচার্ট ব্যবহার করা হয় তাকে হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। অথবা তুমি বলতে পারো চিত্র, কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য চিত্রের মাধ্যমে সমস্যাটিকে বর্ণনা করা বা উপস্থাপন করাই হচ্ছে ফ্লোচার্ট বা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। সো তুমি তোমার মতো করে এটা ব্যাখ্যা করতে পারবা যখন তুমি এটা নিজে বুঝবা। এরপর দেখো প্রোগ্রাম ফ্লোচার্ট কতগুলো জ্যামিতিক চিত্র ব্যবহার করা হয় যেটা আমরা একটু পরেই দেখবো। এখন ফ্লোচার্টের সুবিধাগুলো একটু দেখে নেই। সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে, প্রোগ্রামের ভুল নির্ণয় করতে সাহায্য করে, প্রোগ্রামের পদ্ধতির পরিবর্তন ও ভুল সংশোধনে সাহায্য করে, সহজ ও সংক্ষেপে এটা লেখা যায়, এটা হচ্ছে সহজে ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা সম্ভব হয়। এরপর প্রোগ্রাম প্রক্রিয়াকরণের উদ্দেশ্য বোঝাতে সহায়তা করে। এরপর দেখো ফ্লোচার্ট সময় সাপেক্ষ, অর্থাৎ তুমি যে ফ্লোচার্ট করবে এটা কিন্তু অনেক সময় নিয়ে করতে হয়, কারণ এখানে তোমার জ্যামিতিক চিত্রগুলো তোমার আঁকতে হয়, একটু বুঝতে হয় যে কীভাবে কীভাবে করতে হবে, সে একটু সময় লাগে। এরপর যেসব প্রোগ্রামে অনেক জটিল ব্রাঞ্চ বা হচ্ছে লুপ থাকে, লুপের কাজগুলো আমরা করব, লুপ মানে হচ্ছে একটা জিনিস বারবার করা, সো লুপ থাকে, সেই ক্ষেত্রে ফ্লোচার্ট অনেক কঠিন হয়ে যায়। ফ্লোচার্টে কোনো ধরনের পরিবর্তন করাটা অনেক কষ্টসাধ্য, কারণ সম্পূর্ণ ফ্লোচার্ট আবার নতুন করে তোমার আঁকতে হবে। সো এখন আমরা একটু দেখি ফ্লোচার্ট কীভাবে করতে হয় বা ফ্লোচার্টের চিহ্নগুলো, জ্যামিতিক চিহ্নগুলো কী কী। একটু দেখো ফ্লোচার্টে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ প্রতীক, অবশ্যই এগুলো তোমাদের মুখস্থ থাকতে হবে, অবশ্যই মুখস্থ থাকতে হবে, কারণ এগুলো যদি তোমাদের মুখস্থ না থাকে সেক্ষেত্রে তুমি ফ্লোচার্ট অ্যান্সার করতে পারবে না। একটু খেয়াল করো, আচ্ছা লেকচারটা একটু বড় হচ্ছে, কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা লেকচার, অবশ্যই তোমার এটা ভালোভাবে জানতে হবে, না হয় তুমি সি প্রোগ্রামে যে কোনো সি প্রোগ্রামের ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম তুমি আঁকতে পারবে না। ঠিক আছে, সো দেখো তোমার যে কোনো একটা প্রোগ্রাম যখন তুমি শুরু করবা সেক্ষেত্রে শুরুর যেই প্রতীকটা সেটা হচ্ছে এরকম উপবৃত্ত। ঠিক আছে, উপবৃত্ত, এটা কোনো বৃত্ত না, এটা উপবৃত্ত মানে একটু ডিম আকৃতির, একটু দেখো ডিম আকৃতির, এটা হচ্ছে উপবৃত্ত। এটা কি করবে, তোমার প্রোগ্রাম শুরু এবং শেষ করবে, অর্থাৎ তুমি যখন প্রোগ্রাম শুরু করবা এই চিহ্নটা ইউজ করবা, যখন প্রোগ্রাম শেষ করবা তখন তুমি এই চিহ্নটা ইউজ করবা, রাইট? প্রোগ্রাম শুরু বা শেষ করতে এই চিহ্ন ব্যবহার করতে হবে। এরপর দেখো তুমি যখন প্রোগ্রাম শুরু করবা, শুরু করার পরে এর পরের স্টেপ কী ছিল আমাদের অ্যালগোরিদমে, অ্যালগোরিদমে প্রোগ্রাম শুরুর পরের স্টেপ ছিল ইনপুট নেওয়া। কী নেওয়া স্যার? ইনপুট নেওয়া, খেয়াল করছো? ইনপুট নেওয়া, এ বি ইনপুট নিই, তাহলে প্রোগ্রাম শুরুর পরের কাজ হচ্ছে ইনপুট নেওয়া। তাহলে তুমি ইনপুট এবং আউটপুট, হ্যাঁ ইনপুট এবং আউটপুট, যখন তুমি ইনপুট নিবা এবং যখন ইনপুট নেওয়ার পরে কাজ শেষ হওয়ার পর যখন তুমি আউটপুট দেখাবা, দুইটাই ক্ষেত্রেই আমরা সামান্তরিক চিহ্নটা ইউজ করব। কোন চিহ্ন? সামান্তরিক চিহ্ন ইউজ করব, ইনপুট নেওয়ার ক্ষেত্রে, আউটপুট দেখানোর ক্ষেত্রে এই চিহ্ন আমরা ব্যবহার করব। এরপর ইনপুট নেওয়ার পরের কাজ কী স্যার তোমার অ্যালগোরিদমে? তুমি দুটো সংখ্যা কী করবা? যোগ করবা, বা এখানে যোগ করো, ভাগ করো, বিয়োগ করো, হোয়াট এভার, তুমি এখানে যে প্রসেসিংটা করবা, প্রক্রিয়াকরণে যে কাজ সেটা করবে হচ্ছে আয়তক্ষেত্র। কী করবে? আয়তক্ষেত্র সে কাজটা করবে। তাহলে গাণিতিক প্রক্রিয়াকরণের জন্য এই চিহ্ন আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে কী করবে, আয়তক্ষেত্র, যে কোনো একটা কাজ আমার প্রোগ্রামের যে কাজটা প্রক্রিয়াকরণ প্রসেসিং সেটা আয়তক্ষেত্র করবে। এরপর দেখো ডায়মন্ড, ডায়মন্ড কী করবে, কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা এই চিহ্ন ব্যবহার করবো, অর্থাৎ তোমার প্রোগ্রামের মধ্যে কোন সংখ্যাটা বড়, কোন সংখ্যাটা ছোট, এরকম কোনো সিদ্ধান্ত যখন আমরা নিব সেক্ষেত্রে আমরা ডায়মন্ড এটা হচ্ছে এই চিহ্নটা ব্যবহার করব, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই চিহ্ন ব্যবহার করব। আচ্ছা এরপর দেখো তোমার কোনো একটা বড় প্রোগ্রামের ক্ষেত্রে তোমার যে ফ্লো চার্ট সেটা অনেক বড় হয়ে যাচ্ছে, রাইট? সো সেক্ষেত্রে তোমার অনেকগুলো চিহ্ন যুক্ত করতে হবে। সো তোমার যখন এখানে আরও অনেকগুলো চিহ্ন তোমার যুক্ত করতে হবে, যেমন সিদ্ধান্তের ক্ষেত্রে তোমার ইয়াস অর নোর ক্ষেত্রে অনেকগুলো বিষয় তোমার যুক্ত করতে হবে। সো যখন তুমি প্রোগ্রামে কোনো কিছু যুক্ত করবা, সংযোগ করবা, অন্য কিছুর সাথে যখন সংযোগ করবা, ফ্লোটা যখন বজায় রাখবা, তখন তোমার বৃত্ত দিয়ে অন্য কিছু কী করতে হবে, সংযোগ করতে হবে। এগুলো আমরা ডিটেল দেখবো। সো সংযোগের ক্ষেত্রে আমরা এই
চিহ্নটা ব্যবহার করব ঠিক আছে আর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা ডায়মন্ড আকৃতির এই চিহ্নটা ব্যবহার করব এরপর তীর চিহ্ন যেটা দিব সেটা হচ্ছে আমরা প্রবাহের গতি নির্দেশের জন্য এই চিহ্নটা ব্যবহার করব যেমন তোমরা ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে যখন তোমরা কি করো ফ্লো চার্ট করো অবশ্যই তোমরা দেখছো তোমরা কি করো এই যে একটার নিচে একটা এরকম তীর চিহ্ন দাও এরকম তীর চিহ্ন দেওয়া মানে হচ্ছে তুমি বোঝানো যে একটার পর একটা একটার পর একটা মানে এটার পর এটার কাজ এটার পর এটার কাজ জাস্ট সিকোয়েন্সটা হচ্ছে এখানে কি করা বোঝানো ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে আরেকটু রিক্যাপ করে দেই যখন প্রোগ্রাম শুরু করবা তখন তুমি এরকম ডিম্বাকৃতির চিহ্নটা ব্যবহার করবা প্রোগ্রাম শেষ করার সময় সেম চিহ্ন তুমি ব্যবহার করবা এরপর যখন তুমি ইনপুট নিবা এবং আউটপুট দেখাবা সেক্ষেত্রে সামান্তরিক চিহ্নটা ইউজ করবা যখন তুমি কোনো কিছু প্রসেস করবা মানে তোমার ক্যালকুলেট করবা তখন তুমি আয়তক্ষেত্রের মধ্যে সব কিছু দেখাবা এরপর ডায়মন্ড যখন দিবা তখন হচ্ছে তোমার সিদ্ধান্তের ক্ষেত্রে তুমি ডায়মন্ড এই চিহ্নটা এই চিত্রটা ইউজ করবা এরপর কোনো সংযোগ করলে কোনো কিছু তোমার ফ্লো চার্টে যুক্ত করতে হলে সেক্ষেত্রে তুমি বৃত্ত এই চিহ্নটা ইউজ করবা এরপর তোমার যে কোনো ফ্লো চার্টের ক্ষেত্রে তোমার এই তীর চিহ্নটা হচ্ছে ব্যবহার করতে হবে কারণ এটা তো আমার ফ্লোটা দেখাবে কি দেখাবে ফ্লো তাহলে এখন আমরা দেখি যে আমরা কিছুক্ষণ আগে অ্যালগোরিদম দেখলাম দুটি সংখ্যার যোগের অ্যালগোরিদম সেটা এখন আমরা ফ্লো চার্টের মাধ্যমে দেখব তাহলে আমরা প্রথমে অ্যালগোরিদমে কি করি প্রোগ্রাম শুরু করি তাহলে শুরুর জন্য আমরা কি ইউজ করব এই যে ডিমের মতো এই এই চিহ্নটা হচ্ছে ব্যবহার করব তাহলে আমরা এখানে শুরু মানে লিখলাম হচ্ছে স্টার্ট এখন তুমি চাইলে এখানে বাংলাও লিখতে পারো স্টার্ট না লিখে তুমি লিখতে পারো কি স্যার বাংলা তুমি লিখতে পারো শুরু করি ঠিক আছে শুরু এটাও লিখতে পারো অথবা তুমি ইংলিশে লিখলে ইংলিশও লিখতে পারো স্টার্ট ওকে এরপরের কাজ হচ্ছে ইনপুট নেওয়া তাহলে ইনপুটের জন্য আমরা কোন চিত্র ব্যবহার করব ডেফিনেটলি এই চিত্র সামান্তরিক তাহলে আমি কি করলাম ইনপুট ইনপুট কী কী নিলাম এ এবং বি অথবা তুমি এই লিখাটা সম্পূর্ণ এখানে লিখতে পারো এ বি এর মান ইনপুট নিই এখানে বাংলাও লিখতে পারো তুমি চাইলে এটাও লিখতে পারো এটা সিম্পলি লিখা আর কি ঠিক আছে সিম্পলি লিখলে ইউজার সহজে বুঝবে বা তুমি সহজে বুঝবা এরপর ইনপুট এ বি নেই ওকে এরপর দেখো ইনপুট নেওয়ার পরের কাজ কি এটাকে প্রসেস করা যোগ করা তাহলে এ এবং বি যখন যোগ করব যোগ করে আমরা সেটাকে আরেকটার মধ্যে রাখবো সেটা হচ্ছে কি অ্যাস তাহলে আমরা অ্যাস ইকুয়াল লিখলাম এ প্লাস বি অ্যাস ইকুয়াল কি লিখলাম এ প্লাস বি কারণ এটা যেহেতু প্রসেস করবে এখানে ক্যালকুলেট করবে সো ক্যালকুলেট করার জন্য গাণিতিক প্রক্রিয়াকরণের জন্য আমরা আয়তক্ষেত্র ব্যবহার করব আয়তক্ষেত্র আমরা ব্যবহার করব এরপরে দেখো প্রসেস করার পরের কাজ হচ্ছে তোমার প্রসেসিং হওয়ার পরে তোমার আউটপুট দেখাতে হবে তাহলে আউটপুট দেখানোর ক্ষেত্রে আমরা জানি আমরা ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে সেম চিত্র ব্যবহার করি সেটা হচ্ছে তোমার কি সেটা হচ্ছে কি সামান্তরিক ঠিক আছে তাহলে এখানে আমরা আউটপুটের ক্ষেত্রে সামান্তরিক ইউজ করব তাহলে আমরা কি প্রিন্ট করব প্রিন্ট মানে হচ্ছে ছাপানো ইনপুট প্রিন্ট মানে হচ্ছে এখানে আউটপুট তুমি চাইলে প্রিন্টের পরিবর্তে আউটপুট এই ওয়ার্ডটাও লিখতে পারো তোমার যেটা ইচ্ছা ইনপুট এখানে তুমি লিখতে পারো আউটপুট তাহলে আউটপুট তোমার কি অ্যাস অথবা তুমি লিখতে পারো প্রিন্ট প্রিন্টের বাংলা হচ্ছে ছাপাই আউটপুট যে কথা ছাপানো সেম কথা তাহলে তুমি এখানে এ প্লাস বি এর মান যে অ্যাস এর মধ্যে আছে তাহলে তোমার যোগফল হচ্ছে অ্যাস তাহলে তুমি অ্যাসকে হচ্ছে কী করবা ছাপাবা বা আউটপুট আকারে দেখাবা তাহলে আউটপুট অ্যাস বা প্রিন্ট অ্যাস হোয়াট এভার এরপর তোমার প্রোগ্রামটা কী করতে হবে শেষ করতে হবে তাহলে শুরু এবং শেষের জন্য তুমি কি ইউজ করবা যে ডিম্বাকৃতি চিহ্নটা তুমি ইউজ করবা এটাকে আমরা বলবো হচ্ছে উপবৃত্ত আর কি ঠিক আছে উপবৃত্ত এটা তুমি ইউজ করবা তাহলে স্টারের ক্ষেত্রে এটা ইউজ করলাম শেষের ক্ষেত্রে স্টপের ক্ষেত্রে তুমি এটা ইউজ করবা তুমি চাইলে এখানে বাংলাও লিখতে পারো ঠিক আছে আশা করি তোমাদের কাছে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট বিষয়টা ক্লিয়ার কিন্তু আমরা ফ্লো চার্টের এখানে তিনটা বিষয় সরি দুইটা বিষয় এখনো দেখিনি এবং দেখো প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা কাজ শেষ হওয়ার পরে আমি একটা তীর চিহ্ন দিলাম এটা হচ্ছে আমাদের প্রবাহ মানে আমাদের ফ্লো চার্টটা কোন দিকে যাচ্ছে স্টেপ বাই স্টেপ যেন আমরা বুঝতে পারি এটা অবশ্যই দিতে হবে এই যে তীর চিহ্নটা অবশ্যই দিতে হবে যেটা আমরা সবার শেষে পড়ি আর কি হ্যাঁ এখানে কিন্তু আমরা দুইটা বিষয় এখনো পড়িনি সেটা হচ্ছে ডায়মন্ড এবং হচ্ছে বৃত্ত এগুলো আমরা যখন তোমার সিদ্ধান্ত গ্রহণের মানে হচ্ছে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট হ্যাঁ কোনটা সত্য কোনটা মিথ্যা এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণের তোমার কি পড়বো কোনো অ্যালগোরিদম ফ্লো চার্ট আমরা করবো তখন এগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে সেগুলো আমরা সামনে দেখবো ঠিক আছে আশা করি তোমাদের কাছে ফ্লো চার্ট অ্যালগোরিদম ক্লিয়ার যদি কোনো প্রশ্ন থাকে মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট আমাকে জানাতে পারো এরপরে দেখো এখন আমরা দেখব সুডোকোড বিষয়টা কি সুডোকোড হচ্ছে দেখো সুডো একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে ছদ্ম বা ফেক এটা একটা ফেক হ্যাঁ মানে জাস্ট তুমি নর্মালি কোনো একটা প্রোগ্রাম করার পূর্বে জাস্ট তুমি খাতার মধ্যে জাস্ট এক্সাম্পল স্বরূপ কিছু একটা লিখলা এটাই হচ্ছে সুডোকোড ঠিক আছে সুডোকোড শব্দটি বোঝায় এটি কোনো কোড নয় সুডোকোড এর সুডো মানে হচ্ছে কি ছদ্ম তার মানে ছদ্ম কোড মানে হচ্ছে এটা আসলে কোড না এটা জাস্ট হচ্ছে তুমি জাস্ট এক্সাম্পল স্বরূপ কোনো কিছু লিখা মানে প্রোগ্রামের পূর্বে একটা ছোট তোমার মতো করে তুমি কোনো কিছু লিখা আর কি হ্যাঁ সুডোকোড হলো কোনো প্রোগ্রাম বর্ণনার একটি ইনফর্মাল উপায় যাতে প্রোগ্রামিং ভাষার সিনট্যাক্স বা কোনো
প্রযুক্তি ব্যবহৃত হয় না। জাস্ট তুমি কোনো একটা প্রোগ্রামের পূর্বে কিভাবে কিভাবে সাজাবা সেটা তুমি নিজের ভাষায় নিজের মতো করে লিখাটাই হচ্ছে স্যুডো কোড, ঠিক আছে? এটি কোনো প্রোগ্রামের একটি রূপরেখা বা হচ্ছে খসড়া তৈরির জন্য ব্যবহৃত হয়। এরপর দেখো, স্যুডো কোড একটি প্রোগ্রাম প্রবাহের ধারণা দেয়, তবে বিস্তারিত কিছু প্রকাশ করে না। জাস্ট প্রোগ্রামটা কিভাবে তুমি করবো এটা ধারণা দিবে, এটা বিস্তারিত একদম ব্যাখ্যাস্বরূপ কিছু না, ঠিক আছে? সিস্টেম ডিজাইনার স্যুডো কোড লিখে যাতে প্রোগ্রামাররা কোনো সফটওয়্যার প্রকল্পের প্রয়োজনীয়তা বুঝতে পারে এবং সে অনুযায়ী তারা কোড করতে পারে। তাহলে তুমি যখন সিস্টেম ডিজাইনার, মানে এখানে তো মনে করো একটা কোড সম্পূর্ণ একজনই করে না, একটা সমস্যা একজন সমাধান করবে না, এখানে কিন্তু কিছু সেক্টর থাকে। কেউ হচ্ছে তোমার অ্যালগোরিদম করবে, কেউ ফ্লো চার্ট করবে, কেউ স্যুডো কোড করবে, আবার কেউ এটাকে প্রোগ্রামে বাস্তবায়ন করবে। সো যারা হচ্ছে স্যুডো কোড লিখবে তারা হচ্ছে কী করবে, সিস্টেম ডিজাইনাররা স্যুডো কোড স্বরূপ মানে প্রোগ্রামটা বাস্তবায়নের পূর্বে জাস্ট স্যুডো কোড লিখে দিবে। এখন প্রোগ্রামার সেটা বুঝে বুঝে সেটা দেখে দেখে সহজে সে কী করে ফেলবে, কোড করে ফেলবে, ঠিক আছে? ওকে, এরপর স্যুডো কোডকে অ্যালগোরিদম পূর্ব প্রস্তুতি বা অনেক সময় অ্যালগোরিদমের বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। তাহলে যদি তোমার এমসিকিউতে আসে অ্যালগোরিদমের বিকল্প হিসেবে আমরা কোন কোড ব্যবহার করি, সেক্ষেত্রে তুমি বলবা স্যুডো কোড, ঠিক আছে? ওকে, একটি প্রোগ্রামের কার্যপ্রণালী বর্ণনা বা উপস্থাপনের জন্য ইনফর্মাল উপায়ে ইংরেজি ভাষায় লেখা কতগুলো নির্দেশের সমষ্টিকে একত্রে স্যুডো কোড বলে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় স্যুডো কোড কাকে বলে, সেক্ষেত্রে তুমি বলবা একটি প্রোগ্রামের তোমার কি একটি প্রোগ্রামের কাজ বা কার্যপ্রণালী বর্ণনা বা উপস্থাপনের জন্য একটি প্রোগ্রামের কাজ বর্ণনা বা উপস্থাপনের জন্য ইনফর্মাল উপায়ে ইংরেজি ভাষায় যা কিছু লেখা হয় বা হচ্ছে কতগুলো হচ্ছে নির্দেশনা দেওয়া হয় তাদের সমষ্টিকে একত্রে কী বলে, স্যুডো কোড বলে। তাহলে একটি প্রোগ্রামের যে কাজ সেটা উপস্থাপন বা বর্ণনা করার জন্য ইনফর্মাল উপায়ে তুমি ইংরেজি ভাষায় যা কিছু লিখবা তার সমষ্টিকে স্যুডো কোড বলে, মানে ছদ্ম কোড বলে, ঠিক আছে? একটা উদাহরণ দেওয়া আছে, দেখো দুটি সংখ্যার গড় নির্ণয়ের স্যুডো কোড তুমি স্টার্ট করছো, এরপর ইনপুট নিছো এ বি, এরপর এখানে হচ্ছে অ্যাভারেজ দিয়ে তুমি লিখে দিছো তোমার হচ্ছে যে দুটি সংখ্যা তোমার কী করবা, গড় নির্ণয় করবা। তাহলে গড় নির্ণয়ের ক্ষেত্রে সংখ্যা দুটি যোগ করে যতটা সংখ্যা তত দিয়ে ভাগ, যেহেতু দুইটা সংখ্যা দুই দিয়ে ভাগ, দুটি সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করছো, এরপর প্রিন্ট দিয়ে এখানে হচ্ছে অ্যাভারেজ সেটা দেখাই দিছো, এরপর স্টপ করছো। তা আসলে কিন্তু কোড করার সময় আমরা এইভাবে কোড করবো না, কোড করার ক্ষেত্রে আমাদের অনেক ফাংশন, লাইব্রেরি, অনেক কিছু মাথায় অনেক হিসাব নিকাশ করতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার জানতে হবে, অনেকগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এটা জাস্ট কোড করার পূর্বে জাস্ট তুমি নর্মালি একটা বিষয় তুমি নিজের মতো করে বানাই নিছো যেন তোমাকে এটা হেল্প করে, ঠিক আছে? এটা হচ্ছে স্যুডো কোড। স্যুডো কোডের এক্সাম্পল এখানে আমরা দেখে ফেললাম। এরপর স্যুডো কোডের সুবিধা হচ্ছে, দেখো স্যুডো কোড সকল ধরনের প্রোগ্রামার বুঝতে পারে, এটি প্রোগ্রামারকে কেবল অ্যালগোরিদম অংশে মনোনিবেশ করতে সক্ষম করে। অর্থাৎ এটা দ্বারা হচ্ছে তুমি অ্যালগোরিদম খুব সহজে হচ্ছে কী করে ফেলতে পারবে, লিখতে পারবে, ঠিক আছে? এবং এটার সাহায্যে তুমি সহজে আসলে কীভাবে কোড করবে সেটাও বুঝে নিতে পারো, মানে তোমার কোডিংয়ের ক্ষেত্রে তোমাকে অনেক হেল্প করবে। সো এই ছিল আজকের লেকচার, অনেক বড় একটা লেকচার, অনেক ভালোভাবে তোমরা এটা দেখবা, যদি না বুঝো সেক্ষেত্রে বারবার তোমরা দেখবা এবং খাতায় সব কিছু নোট করার চেষ্টা করবা, কারণ এটা যদি তুমি বুঝো সেক্ষেত্রে পরবর্তীতে আমরা যখন প্রোগ্রাম করব প্রোগ্রামের ক্ষেত্রে তোমাকে অনেক হেল্প করবে, ঠিক আছে? সো পরবর্তী লেকচার আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।